সো হে গাইস হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত শো। আর গাইস, হ্যাঁ, কালকে আমরা দুটো ম্যাচকে নিয়ে ডিসকাশন করেছিলাম এক্সট্রিম রুলসের, অ্যান্ড আজকেও আমরা ডিসকাশন করবো। আর সত্যি বলতে গেলে এবারের এক্সট্রিম রুলস তোমরা তো বুঝতেই পারছো যে ভাই হিস্ট্রি মেকিং হতে চলেছে, মানে যেরকম যেরকম ম্যাচ সেট আছে। আর আমার জাস্ট লাইক মনে হচ্ছে যে আরও বোধহয় কিছু ম্যাচ অ্যাড হতে পারে, যেমন ধরো তোমরা ড্যামেজ কন্ট্রোলে যেরকমভাবে আজকে আধিপত্য দেখলে রয়ের মধ্যে, তারপরে মনে হচ্ছে যে হ্যাঁ চলো অ্যালেক্সা বিস অ্যান্ড আশকা ভার্সেস আয়োস্কাই অ্যান্ড ডোকাটাকা মতো একটা ম্যাচ করিয়ে দিই, কোনো না কোনো একটা চিয়ার ম্যাচ বলো বা ক্যান্ডোস্টিক ম্যাচ বা হোয়াট এভার সেগুলোকে ঢুকিয়ে দিই, কারণ যেভাবে আজকে চাটনি বানানো হয়েছে আর বেশি আর কি বলবো। কিন্তু হ্যাঁ, বেলিকে স্টিল আপার হ্যান্ড দিয়ে যাচ্ছে, এটা একটা সব থেকে বড় ব্যাপার, আর এটা খুব দরকার, কারণ সারা ব্যাপার ড্যামেজ কন্ট্রোলকে নতুন নতুন ফ্যাকশন ক্রিয়েট করেছে। বাট হ্যাঁ, আমি অলরেডি এর প্রেডিকশন তো দিয়ে দিয়েছি কালকে, তো সেই ভিডিওটা দেখলেই তোমরা বুঝে যাবে। আর হ্যাঁ, আরও প্রেডিকশন আসবে। কিন্তু হ্যাঁ, এই ভিডিওতে আমরা ব্লকবাস্টার ভাই এক্সট্রিম রুলসের মধ্যে সব থেকে বড়ো ব্লকবাস্টার ম্যাচকে নিয়ে ডিসকাশন করবো। দেখো হ্যাঁ, একটা দেখো, আমরা এর আগে ডাব্লিউডব্লিউইর মধ্যে প্রচুর ম্যাচ দেখেছি যেখানে ম্যাচ বিল্ড হয়েছে, নাও দিস ম্যাচ হ্যাপেনিং, বাট এখানে ম্যাচ বিল্ড হচ্ছে, সেখানেও হাইপ ক্রিয়েট হচ্ছে, তারপরে তোমরা ম্যাচ আস্তে আস্তে তার মধ্যেও হাইপ লাগিয়ে যাচ্ছে, তো কিচ্ছু বলা নেই ভাই, লেভেলের একটা ম্যাচ সেট আপ হয়েছে। আর অবভিয়াসলি এই ম্যাচটা স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকেই ভেবেছিল যে হ্যাঁ ভাই এই ম্যাচটা এত তাড়াতাড়ি তো এন্ড হবে না, যেখানে তোমরা সামার স্ল্যামে ম্যাচটাকে করাওনি, তোমরা সাডেনলি দেখে দিয়েছিলে যে হ্যাঁ রিডলকে ইনজিওর করে দিয়েছে, তারপরে সেথ রয়েন্স বলেছে যে ও তো ডিজার্ভই করে না, ম্যাচ তো এরকমভাবে চলেছে, তারপরে আমরা দেখেছি ক্ল্যাশ এর দিকে আসলে ফাইনালি ম্যাচ হচ্ছে ভাই, সেকেন্ড রোপ থেকে স্টাম্প মারছে সেথ রয়েন্স, আর সেথ রয়েন্সের ফার্স্ট ভিক্টরি ভাই, সত্যি খুব বড় ব্যাপার, ফার্স্ট ভিক্টরি ইন দ্য সেন্স তুমি এত কাল পরে তুমি একটা এরকম ম্যাচ জিতছো, তো এটা সব থেকে বড় ব্যাপার। অবভিয়াসলি আমার মনে হয় যে প্রিমিয়াম লাইভ ইভেন্টে অনেক কাল পর, প্রায় এক বছর বলবো না এরকম বলবো, তো যাই হোক এনি হয়ে ভাই সেথ রয়েন্স ভিক্টরি পেয়েছে। আর অবভিয়াসলি দেন কাম দিস ম্যাচ গাইস, ফাইট পিট ম্যাচ বা বলতে পারো একটা কেজ ফাইট ম্যাচ এনি ওয়ে, বাট হ্যাঁ এক্সট্রিম রুলস অলরেডি হাইপ ছিল, একে অপরকে রোস্ট করা থেকে শুরু করে এর ডিভোর্স দিয়ে ওর বেকিলি সমস্তকে তুলে নিয়েছে আগে বলতে গেলে, আর ফাইনালি মানে আর কি বাকি আছে, এরা ভাই রয়ের মধ্যে ফাইট করছে, র শেষ হয়ে যাচ্ছে তারপরেও মারামারি লাগিয়ে দিচ্ছে আগে বলতে গেলে, তো আর কি বাকি আছে। আর অবভিয়াসলি দেখো, আমি যদি ফার্স্টে আমি এই ভিডিওতে যদি ডিসকাশন করি, ফার্স্ট অফ অল যে একটা স্টিপুলেশন, দেখো আমরা প্রত্যেকেই চেয়েছিলাম যে ক্ল্যাশ অফ দি ক্যাসলের মধ্যে একটা যেন স্টিপুলেশন অ্যাড হয়, ইভেন আমি বলেছিলাম যে এটাকে স্প্লিট ফাইটও করতে পারতো, বাট এনি ওয়ে চলো ডাব্লিউডব্লিউই পেয়েছে যে হ্যাঁ আমরা যেহেতু এটাকে লং টার্মে যেহেতু রাইভালিটা নিয়ে যাবো, তো বেটার হয় যে আমরা এক্সট্রিম রুলসে গিয়ে একটা কোনো স্টিপুলেশন অ্যাড করি, কারণ এক্সট্রিম রুলস মিনস যে এখানে কোনো না কোনো একটা রুলস থাকবে, তো অবভিয়াসলি এটা খুবই সেরা ছিল। অ্যান্ড গাইজ, দ্য এক্সট্রিম রুলস দ্য স্টিপুলেশন ইজ ফাইট পিট বা অ্যাজ এ কেজ ফাইট বলতে পারো, সো দিস স্ট্রাকচার, তো আমরা এই স্ট্রাকচারটা ফার্স্ট দেখেছিলাম এনএক্সটির মধ্যে, যেখানে তোমরা টিমোথি থ্যাচার ভার্সেস ম্যাট রিডলের মধ্যে ম্যাচ দেখেছিলে, ইভেন টিমোথি থ্যাচার ভার্সেস টোমাসো চ্যাম্পার মধ্যে ম্যাচ দেখেছিলে এনএক্সটির মধ্যে হয়েছিল। অ্যান্ড গাইস স্পেশালি দ্য স্ট্রাকচার, নট অনলি যে এটা স্টিল কেজের মতো স্ট্রাকচার, অবভিয়াসলি স্টিল কেজি স্ট্রাকচার, কিন্তু তার উপরে একটা মানে ব্যারিকেড মতো ওপর দিকে রয়েছে ব্যালকনি টাইপের, ওর ওপরেও প্রচুর জন সুপ্লেক্স মেরে দিচ্ছে, ওখানেও ভাই আলাদাই লেভেলে ফাইট হচ্ছে, মানে তুমি উপরে ফাইট করো নিচে ফাইট করো যেখানে ইচ্ছে ফাইট করো এরকম যাকে বলতে গেলে, তো অবভিয়াসলি সেরা মানে স্ট্রাকচার সেরা। আর অবভিয়াসলি এটা দেখে মনে হবে যে হ্যাঁ ভাই তুমি একটা মিক্সড মার্শাল আর্ট এমএমএ টাইপের একটা কোনো ফিউড হতে চলেছে, কারণ এমএমএ তো দেখতে পাবে যে তোমরা এরকমই একটা স্ট্রাকচার মতো থাকে, তো ওরকম একটা ফিল আসতে চলেছে, তো অবভিয়াসলি এটা ফাইট পিট মানে একটা ফাইট হবে ভাই, একটা থান্ডারাস ফাইট হবে, মানে এতদিন যত ইচ্ছে চুলোচুলি করেছে এবার তোমাদেরকে খাঁচায় ঢুকিয়ে দিচ্ছি, জিলে আপনার জিন্দগি এরকম যাকে বলতে গেলে। অবভিয়াসলি এখানে একটা স্পেশাল অ্যাট্রাকশন তো আনতেই হতো, আর তোমরা দেখেছিলে যে এনএক্সির মধ্যে যখন ম্যাট রিডল ভার্সেস টিমোথি থ্যাচারের ম্যাচ হয়েছিল, ওখানে কার্ট অ্যাঙ্গেল ছিল স্পেশাল গেস্ট রেফারি, তো এখানেও ডাব্লিউডাব্লিউই হয়েছে চলো সামথিং কাউকে আনা যাক, ইভেন সামথিং আমি বলবো না, ট্রিপল এইচের ইন্টারেস্ট তো আছেই সেই মানুষটার উপর, অবভিয়াসলি ডাব্লিউডাব্লিউইর আমি ডাব্লিউডাব্লিউই বলবো না, আমি ট্রিপল এইচের বলবো যে ট্রিপল এইচ জানে যে আমরা এই সুপারস্টারটাকে এরকমভাবে নিয়ে আসবো, নিয়ে এসে আমি চেষ্টা করবো যে কীভাবে মেন রস্টারে নিয়ে আসা যায়, কীভাবে স্টোরি লাইনে আনা যায়, তো এটা নিয়ে আসাটা সব থেকে বেশি দরকার, তো তার জন্য নিয়ে এসে ড্যানিয়েল কার্মিয়ারকে, তো সত্যি বলতে গেলে থান্ডারাস ব্যাপার। বা দেখো আমরা ড্যানিয়েল কার্মিয়ারকে যদি যারা ধরো মানে একদমই এমএমএ জানে না বা কিছু জানে না, জাস্ট সার্চ করলে তারা ফার্স্টেই যে ছবিগুলো দেখতে পাবে তার মধ্যে আছে ভাই ব্রক লেসনার, ব্রক লেসনার ধাক্কা মেরেছিল, তো ওই সিনটা যেটা নর্মালি দেখো এমএমএর মধ্যে ওরকম কোনো স্ক্রিপ্টেড হয় না যে হ্যাঁ তোমাকে কিছু একটা স্ক্রিপ্টেড করে দিল বা তোমাকে কোনো একটা প্রোমো সেগমেন্ট দিয়ে দিল, ওখানে ভাই যে এসে উড়িয়ে দিল যাকে বলতে গেলে, তো এরকম সেগমেন্ট হওয়ার পরে প্রচুর জন ভাবছে যে তাহলে কি
ডাব্লিউডাব্লিউ এটা করতে চলেছে, যেখানে তোমরা কেন ভেলাসকেস ভার্সেস ব্রক লেসনার ম্যাচ দেখেছিলে, তো সেক্ষেত্রে কি ড্যানিয়েল কারমিয়ার ভার্সেস ব্রক লেসনার ম্যাচ তোমরা দেখতে পেতে চলেছো, যেটা নর্মালি এর আগে হয়নি। অবভিয়াসলি ডাব্লিউডাব্লিউ একটা বড় স্টেজ, গ্র্যান্ডেস্ট স্টেজ অবভিয়াসলি রেসলিং ওয়ার্ল্ড, প্রো রেসলিং এর মধ্যে, তো সেক্ষেত্রে ড্যানিয়েল কারমিয়ারকে রিটার্ন করানো মানে একটা ডাব্লিউডাব্লিউর মধ্যে নিয়ে আসার, এখানে ব্রক লেসনারের সাথে ফিউড করা তো ভাই থান্ডারাস লেভেলের হবেই। কিন্তু হ্যাঁ, ডাব্লিউডাব্লিউ এত তাড়াতাড়ি, কারণ ওখানে যখন তোমরা দেখেছিলে কেন ভেলাসকেস যেভাবে এসেছিলো, ওটা আলাদা ব্যাপার ছিল যে হ্যাঁ ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়েছিল অ্যান্ড স্ম্যাকডাউনের মধ্যে সডেনলি এসে উদম পিটিয়েছিল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে ড্যানিয়েল কারমিয়ারকে অ্যাজ এ স্পেশাল গেস্ট রেফারি হিসেবে এনেছে, মানে ভাই তোমরা বুঝতেই পারছো এখানেও ধামাধাম কিছু না কিছু হবে। ইভেন দেখা যেতে পারে যে ড্যানিয়েল কারমিয়ারও একটুখানি অ্যাকশন করে দিল সেথ রলিন্স বা রিডেলের ওপর, তো এটা হলে লেভেলের হবে। কারণ তুমি বুঝতে পারছো যে ভেতরে একজন সুপারস্টার আছে, তিনজন সুপারস্টার আছে, তিনজন আলট্রা লেভেলের মানুষ আছে, তো দুজন তো দুজনের উপর তো ফাইট হবে। আর তোমরা জানো যে যখন যখন স্পেশাল গেস্ট রেফারি সিন হয়, যেমন তো আমরা যে জেরেটের ক্ষেত্রে দেখেছি ভাই সুপার কিক খেয়ে গেছিলো সেই পারপেন্ডিকুলার যাকে বলতে গেলে, তো ওরকম যদি সিন এখানে হয় তাহলে এখানে তো ভাই ড্যানিয়েল কারমিয়ার ছেড়ে দেবে না, অবভিয়াসলি এখানে কেজ ফাইটের মধ্যে উনিও ফাইট করে দেবে যাকে বলতে গেলে, তো সিন কিন্তু পুরো মাখোমাখো হবে, দে আর নো ডাউট। তাই জন্য আলাদাই লেভেলের লাগছে। আর আমি এই জন্যই বলছি যে ভাই এই ম্যাচটা একটা সবথেকে বড় ব্লক বাস্টার ম্যাচ, দে আর নো ডাউট এক্সট্রিম রুলসের মধ্যে ফাইট ফিট। এবার কথা হচ্ছে ভাই যদি আমি এই ম্যাচটার উপরে, তো ভাই প্রচুর বেশি ফ্লেভার তো আছে ম্যাচে, প্রচুর রেসলিং হবে, খুনো খুনিও হতে পারে, দাঁত ভাঙা ভাঙিও হতে পারে, আলট্রা লেভেলের জিনিসপত্র। আমার মনে হয় যে ট্রিপল এইচ এই ম্যাচটার মধ্যে সমস্ত রস বের করবে, মানে ফ্যান্সদের দেওয়ার জন্য, মানে ফ্যান্সদেরকে মিষ্টতা দেওয়ার জন্য। এবার যদি কথা আসি ভাই এই ম্যাচের রেজাল্ট বা প্রেডিকশন কী আছে, তো এখন অব্দি তো ভাই বেটিং অর্ডসে প্রচুর থান্ডারাস ব্যাপার আছে। এখানে ক্ল্যাশের দিকে আসলে স্টিল ছিল যে সেথ রলিন্স জিতবে, সেথ রলিন্স জিতেছে, কিন্তু ফাইট ফিট ম্যাচের মধ্যে নাকি এখানে ফেভারিট আছে ম্যাট রিডেল। এখন দেখো অবভিয়াসলি কোনো ম্যাচে যেখানে এরকম একটা ম্যাচ সেথ রলিন্স এগেনস্টে আছে, তো সেক্ষেত্রে যে জিততে চলেছে তার ক্ষেত্রে প্রচুর চান্স আছে যে ফিউচার অপরচুনিটির জন্য। এবার আজকের রতে আমরা যেটা দেখলাম যে সেথ রলিন্স সাডেনলি ববি ল্যাশলিকে জাস্ট একটা স্টর্ম মেরে দিল, ওখানে মুস্তাফা আলীকে মেরে দিল, জাস্ট বিকজ এটা জাস্ট সেথ রলিন্সের ক্যারেক্টারটাকে শো করার চেষ্টা করেছে। কিন্তু লাস্টে আমরা দেখতে পেয়েছি যে ববি ল্যাশলি খেপে গেছে, বলেছে ঠিক আছে আমি নেক্সট রতে দেখে নেবো সিজন প্রিমিয়ার রয়ের মধ্যে, তো সেখান দিয়ে একটা ইউনাইটেড স্টেট টাইটেল ম্যাচ সেট করে দিচ্ছে। এবার তুমি ভাবো যে ফাইট ফিট ম্যাচ হচ্ছে, তারপরেই তোমরা রতে দেখতে পেতে চলেছে যে ম্যাচ হতে চলেছে বলে কথা, তো সেটা সবথেকে বেশি থান্ডারাস যে হ্যাঁ তাহলে এই সুপারস্টার কি হেরে যাবে, যদি হেরে যায় তাহলে কীভাবে ববি ল্যাশলির সাথে ম্যাচ খেলবে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে চান্সেস আছেই আছে যে সেথ রলিন্সে যেতে। এবার দেখো সেথ রলিন্স যদি এক স্টেপ এগিয়ে থাকে তাহলে সেই ম্যাচে কিন্তু আমরা বলতে পারি যে হ্যাঁ ম্যাট রিডেল একটুখানি ডিস্ট্র্যাক্ট করেছিল, সেথ রলিন্স হেরে গেছিল, কিন্তু এখানে তো ওই জিনিসটা চলবে না। এখানে তাহলে কীরকমভাবে ম্যাচটা এন্ড হবে, এখানে কি তাহলে সেথ রলিন্স তাহলে কি ফাইনালি একটা টাইটেল ক্যাপচার করতে চলেছে, মানে এতকাল পরে তাহলে ইউনাইটেড স্টেট টাইটেল, দেখো টাইটেল যাই হোক কিন্তু ক্যাপচার করতে চলেছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের মাইন্ডে একটা ক্যালকুলেশন চলে আসবে যে হ্যাঁ ববি ল্যাশলি টাইটেল থেকে আউট হয়ে গেল, সেক্ষেত্রে ববি ল্যাশলি ভার্সেস ব্রক লেসনার ম্যাচটা নন টাইটেল হবে, যেখানে আমরা প্রচুরজন ভাবছিলাম যে ববি ল্যাশলি ভার্সেস ব্রক লেসনার ফর ইউনাইটেড স্টেট টাইটেল ম্যাচ, ব্রক লেসনার চ্যালেঞ্জ করবে ববি ল্যাশলিকে, তো সেটা নাও হতে পারে। তো সেক্ষেত্রে দেখা গেল যে একটা সেফ সাইডে ডাব্লিউডাব্লিউই চাল খেলে দিল যে হ্যাঁ ব্রক লেসনার ববি ল্যাশলি ম্যাচ করাবো, তো সেটাও কিন্তু খুব থান্ডারাস হবে। তাই জন্য অনেক কিছু কিন্তু আমাদের কাছে রয়েছে, তো দেখার বিষয় যে ভাই এই ফাইট ফিট ম্যাচ কী হতে চলে। তবে আমি আমার প্রেডিকশন রাখবো যে হ্যাঁ সেথ রলিন্স এখন বেশ কিছু ম্যাচ দেওয়ার দরকার, জানি যে সুপারস্টারকে গ্রো করবে, রিডেলকে একটা নেক্সট লেভেলে গ্রো করছে, কিন্তু অবভিয়াসলি এখানে সেথ রলিন্স এতকাল পরে কি হেরে যাবে, কারণ ট্রিপল এইচ এটা নিশ্চয়ই চাইবে না। তো এখানে আমার প্রেডিকশন সেথ রলিন্স আছে ঠিকই, বাট দেখার বিষয় যে এই ম্যাচটা কীরকমভাবে এন্ড হয়, আর এই ম্যাচের মধ্যে এরকম মাখো মাখো জিনিস আছে, কারণ ড্যানিয়েল কারমিয়ারের উপর অ্যাটাক তো হবে এটা বোঝাই যাচ্ছে, আর তিনিও ছাড়বেন না সেটাও বোঝা যাচ্ছে। কিন্তু হ্যাঁ তোমাদের কি রিয়াকশন তোমরা বলতে পারো, তোমরা জানো যে তোমরা কী দেখতে চাইছো, তোমরা কী ফিল করতে চাইছো, হোয়াট নেক্সট ফর সেথ রলিন্স, মানে আফটার ফাইট ফিট ম্যাচ তাহলে কি সেথ রলিন্স হয়ে যাবে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন, অনেক কিছু আসতে চলেছে, অনেক কিছু দেখতে পেতে চলেছি। কিন্তু আমরাও আমাদের চ্যানেলে অনেক কিছু দেখাবো, দেখাবেন নেক্সট শো।